দুদিন যদি করিমগঞ্জের বোরহন বন্ধ আছে, লগতে করিমগঞ্জের নৈসমূহৰ পানী হ্রাস পাবলৈ ধৰিছে, কিন্তু উত্তর করিমগঞ্জ সমষ্টি তথা যেন করিমগঞ্জ চহৰৰ যে পাঁচকাহৰ অঞ্চল, ইয়াতে কিন্তু এতিয়ালৈকে রাইজে কিন্তু নিস্তার পোৱা নাই। এতিয়াও রাইজে সমালে ভাবে যেহেতু ভুগিব লগা হৈছে, কিয়নো উত্তর করিমগঞ্জ সমষ্টির যে দাঁতিকাউড়িয়া করিমগঞ্জ চহৰৰ দাঁতিকাউড়িয়া অঞ্চল আছে, যে মুবারকপুর বা সুপ্রা গান্ধী, পেটেলনগর, শরীফনগর আদি এলাকাত কিন্তু এতিয়াও যথেষ্ট পানি আছে। এইখন এখন মুবারক স্কুলের এখন নিম্ন প্রাথমিক বিদ্যালয়, ইয়াতে কিন্তু দেখা গৈছিল যে রাইজে প্রথম অবস্থায় যে পানি বাড়িছিলে তেতিয়া ইয়াতে আহি আশ্রয় লৈছিলে, কিন্তু লাহে লাহে ইয়াতে পানি স্তর বহু বৃদ্ধি হয়ে গেল। ভিতরত কিন্তু ইয়াতে যে তেওঁলোকে যদিও ইয়াতে আশ্রয় লৈছে, কিন্তু ঘরত যেহেতু প্রায় সালর উপর মজিদপুরলৈকে পানি আছে, গতি ইয়াতে বাধ্যই আশ্রয় লৈছে, কিন্তু ইয়াতে কিন্তু শান্তিতে থাকিব পারা নাই, কারণ ইয়াতেও পানি সোমাই গৈছে আৰু আজিলৈকে ইয়াতে পানি আছে। আজি প্রায় চারিদিন ধরে এনেদরে পানি জলমগ্ন হৈ আছে, আর আসলে ইয়াতে যিসমূহ ডেস্ক বা বেঞ্চ আছে এইবিলাকৰ ভিতৰত তেওঁলোকে ইয়াতে থাকিব লাগা হৈছে, এইগুলো এইবিলাকৰ উপরও যদি থাকিব লাগা হৈছে, গতিকে যি অবস্থা করিমগঞ্জের চহর অঞ্চলের যে অবস্থা যথেষ্ট বেয়া, চহরের পাঁচকাউড়িয়া অঞ্চলের যথেষ্ট বেয়া। সর্বত স্কুল বা আমি দেখিছিল যে কিছু স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সকল পানির তলত বুড়ি আছে, এতিয়ালৈকে পানি হ্রাস হওয়া নাই। কিয় হ্রাস হওয়া নাই এই কথাটো যদি কোৱা যায়, তেনেহলে আসলে করিমগঞ্জ চহরের পাশতে কিছু দূরতে কিন্তু বাংলাদেশ সীমান্ত, আর বাংলাদেশত ভয়াবহ বন্যা হয়েছে। বাংলাদেশের ফালে যে পানি নামি যাব লাগে, আসলে লঙ্গাই নৈর পানিয়ে কিন্তু ভয়ানক তাসর সৃষ্টি করেছে করিমগঞ্জত, গতি লঙ্গাই নৈর পানি কিন্তু নামি দিব পার নাই, কেবলমাত্র বাংলাদেশত ভয়াবহ জলপ্লাবন হয়ে আছে, পানিখিনি উপরের ফালের পর নামি যাব পারা নাই, যার ফলে কিন্তু আবদ্ধ হয়ে আছে যি করিমগঞ্জ চহরের পাশকাষত যে গাঁওসমূহ আছে, এইবিলাকত কিন্তু এতিয়ালৈকে পানি আবদ্ধ হয়ে আছে। যদিও বরুণের কথা কলে প্রায় 50 ঘন্টার দরে হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, বরুণ হওয়া নাই, কিন্তু তারপরও কিন্তু যে বানপানির যে নরক যন্ত্রণা এতিয়ালৈকে যাতনা ভুগিব লগা হয়েছে রাইজর, এটা ভয়ানক কথা। আসলে আপনি এগারী রাইজ আছে, রাইজের পর আমি জানিবলৈ চেষ্টা করি, আপনি এই অঞ্চলের লোক ইয়াতে কেইদিনের পর পানি আছে? পাঁচ ছয় দিন মতো ইয়াতে পানি আছে, পাঁচ ছয় দিন সাত দিনের ইয়াতে পানি উঠেছে। মানুষ ঘরত কি পানি আছে? ইমান পানি আছে, মানুষ তো ঘর ইমান পানি আছে। তো তারপরে তো পানি যে ইয়াতে এটা আসলে ত্রাণ শিবির রিলিফ ক্যাম্প, কিন্তু তারপরে তো কিন্তু দেখা গেছে মানুষ ইয়াতে থাকি আছে, পানি থাকার পর পানির উপরতে মানি থাকিছে, ইমান কষ্ট করেছে মানুষ, ঘরতে মানুষ কারণ ঘরতে পানি উঠিছে, এতিয়া রিলিফ ক্যাম্পে স্কুলে এসে আইনা এটু স্কুলে এসে এটি স্কুলের তো পানি মাইছে ইমান বেশি। আর ত্রাণ সামগ্রী পাই আছে নাকি? হ্যাঁ, তার সামগ্রী পাই আছে, ধন্যবাদ আমি দিব উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকু দেবপ্রকাশ, আমার সুব্রত দা, এগুলা তাঁত শিবিরে সদায় তাই আই থাকে, সদায় তাঁত শিবিরে আয় সদায় সবে এবং জল পায়, চাউল ডাল সব পাই আছে, এটা এরকম কষ্ট না সবে পাই আছে। হয় নিশ্চয়কৈ, যদিও চৰকাৰৰ ফালৰপৰা যিখিনি ব্যৱস্থা কৰা হৈছে, ত্ৰাণ সামগ্ৰী আচলতে পাই আছে সকলোৱে, কিন্তু এনেদৰে নিজৰ ঘৰ বাৰী এৰি, কিয়নো নিজৰ ঘৰত যে খিৰিকীৰ ওপৰলৈকে পানী আছে, কাৰোবাৰ ঘৰত টিনপাতলৈকে পানী আছে, গতিকে ইয়াতে যিহেতু যে আশ্ৰয় কেন্দ্ৰত যদিও পানী আছে, তথাপি ইয়াতে যে বিদ্যালয়ৰ যে ডেস্ক বেঞ্চ আছে ইয়াৰ ওপৰত থাকি কোনোমতে জীৱন যাপন কৰিব লগা হৈছে, আৰু পানী হ্ৰাস পোৱা নাই বৰষুণ থামাৰ পাছতো। এয়া হৈছে ডাঙৰ কথা, করিমগঞ্জ পানি রাখ হওয়া নাই, একমাত্র বাংলাদেশের যথেষ্ট পরিমাণে পানি হয়েছে, যার বাবে করিমগঞ্জত এতিয়ালৈকে পানি রাখ হওয়া নাই, রাজ্যে এতিয়ালৈকে যেহেতু ভুগব লগা হয়েছে, আর কিমান দিন ভুগব লাগে সেয়া হয়েছে লক্ষণীয় হব।